সূর্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, চন্দ্র জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং যা কিছু মানুষ মূর্তিগুলো সব জাহান্নামে নিক্ষিপ্ত হবে যেগুলোর মানুষ পূজা করে থাকে। মূর্তি পূজা করা তো শিল্প, কিন্তু মূর্তি বানানো কি নিষিদ্ধ হবে? তাহলে সূর্যের পূজা করা যেহেতু শিল্প, তার আলোতে চলাফেরা করা নিষিদ্ধ নয় কেন? বিষয়টি পার্থক্য স্পষ্ট বুঝিয়ে দিতে পারলে ভালো হয়। যার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে, আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তরমূলক এই লাইভ প্রোগ্রামের 31তম পর্বে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন, সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। মাহমুদ বিন জাকারিয়া নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, মূর্তি পূজা করা তো শিল্প, কিন্তু মূর্তি বানানো কি নিষিদ্ধ হবে? তাহলে সূর্যের পূজা করা যেহেতু শিল্প, তার আলোতে চলাফেরা করা নিষিদ্ধ নয় কেন? বিষয়টি পার্থক্য স্পষ্ট বুঝিয়ে দিতে পারলে ভালো হয়। মাহমুদ বিন জাকারিয়া ভাই, আপনি সময়ের অত্যন্ত আলোচিত একটি প্রশ্ন এখানে আলোচনার জন্য উত্থাপন করেছেন, জাজাকাল্লাহু খায়রান। মূর্তি এবং সূর্য, ঠিক এমনিভাবে আরও অনেক মাখলুক রয়েছে, আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে, যেই সৃষ্টিগুলোকে কিছু মানুষ তারা উপাসনা করে। যেমন কিছু মানুষ রয়েছে যারা সূর্যের উপাসনা করে, যাদেরকে সূর্য পূজারী বলা হয়। কিছু মানুষ রয়েছে যারা আগুনের পূজা করে, যাদেরকে অগ্নি পূজারী বলা হয়। কিছু মানুষ রয়েছে যারা মূর্তিকে পূজা করে, তাদেরকে মূর্তি পূজারী বলা হয়। এছাড়াও পৃথিবীতে আরও বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টির উপাসনা অনেক মানুষ করে থাকতে পারে। কেউ চন্দ্রের পূজা করে থাকতে পারে, তাদেরকে চন্দ্র পূজারী বলা হবে। তো যেই কিছুরই পূজা করা হোক না কেন, যা কিছুরই উপাসনা করা হোক না কেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যার পূজা করা হচ্ছে এখানে কিন্তু তার কোনো অপরাধ নেই। শুধুমাত্র এই মূর্তি এবং সূর্য অথবা অগ্নি নয়, বরং পৃথিবীতে অনেক মানুষ তো অনেক মানুষেরও পূজা করে বা করেছে ভুল ক্রমে হোক। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুম ফিহা খালিদুন ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। পরবর্তী দিকে আল্লাহ বলেছেন, অনেক মানুষ পৃথিবীতে রয়েছে যারা হযরত উজাইর আলাইহিস সালামের পূজা করে। অনেক মানুষ এমন রয়েছে যারা পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অথবা আল্লাহর পুত্র সাব্যস্ত করে তার পূজা করে। অনেকে আছে মরিয়াম আলাইহিস সালামের ইবাদত করে অথবা তার পূজা করে এবং তার নিকট আরাধনা করে। তো এই যে আল্লাহ ব্যতীত আল্লাহর যত মাখলুক রয়েছে, চাই সেটি মূর্তি হোক অথবা চন্দ্র হোক অথবা সূর্য হোক অথবা কোনো মানুষ হন, এমনকি সেই মানুষ কোনো নবী অথবা রসুল হন, কোনো আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটি হলো সবচেয়ে ঘৃণিত শিরক, এবং এটি স্পষ্ট মানুষের জন্য সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ। এটি হলো যারা এই পূজাগুলো করবে তাদের জন্য নিষিদ্ধ। এখন যার পূজা করা হলো, যদি তার পক্ষ থেকে এই বিষয়ে পূজা করার কোনো নির্দেশনা না থাকে বা তাকে যদি উৎসাহিত না করা হয়, তাহলে তো এটি সেই পূজনীয়র কোনো অপরাধ নয়। সূর্যের পূজা করা হচ্ছে, এটা সূর্যের কোনো অপরাধ নয়। চন্দ্রের পূজা করা হচ্ছে, আগুনের পূজা করা হচ্ছে, এটি আগুনের কোনো অপরাধ নয়। এমনকি মূর্তির পূজা করা হচ্ছে, এটি মূর্তিরও কোনো অপরাধ নয়। যেমনিভাবে যারা ঈসা এবং উজাইর আলাইহিমাসসালাম অথবা মা মরিয়াম আলাইহাসসালামের পূজা করে, মরিয়াম আলাইহাসসালামের ইবাদত করা, পূজা করা, এটি মরিয়াম আলাইহাসসালামেরও কোনো অপরাধ নয়। বরং অপরাধটি শতভাগই
যারা পূজা করে ইবাদত করে গায়রুল্লাহর তাদের হলো অপরাধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এটুকু বলেছেন যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যাদের ইবাদত করা হয় বা মানুষ করে থাকে সেগুলো দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো যেগুলো নির্জীব কোনো বস্তুর পূজা, যেমন মূর্তি নির্জীব বস্তু, চন্দ্র নির্জীব বস্তু, সূর্য নির্জীব বস্তু, অগ্নি নির্জীব বস্তু, যত কিছু মানুষ পূজা করে থাকে আল্লাহ বা আল্লাহ ব্যতীত রেখে নির্জীব কোনো বস্তুর, আল্লাহ পাক বলছেন যে এই পূজাকারী এবং পূজনীয় নির্জীব বস্তু উভয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই হিসাবে সূর্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, চন্দ্র জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং যা কিছু মানুষ মূর্তিগুলো সব জাহান্নামে নিক্ষিপ্ত হবে যেগুলোর মানুষ পূজা করে থাকে। কেন এগুলোর জাহান্নামে নিক্ষিপ্ত হবে? চন্দ্র সূর্য অথবা মূর্তিকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং যারা এগুলোর পূজা করে তাদের অসহায়ত্ব প্রমাণ করার জন্য, এবং তারা যেন জাহান্নামে গিয়ে আরও বেশি আফসোস করে যে আমি যেগুলোর পূজা করতাম সেগুলোও দেখি জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। হ্যাঁ, যে সকল মানুষের ভালো মানুষ আল্লাহ রসুল, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত উজাইর আলাইহিসসালাম সহ এই সকল নবী রসুলদেরকে যারা ইবাদত করেছে পূজা করেছে, এটার দায় শুধুমাত্র পূজাকারীদের উপরই আপতিত হবে। হযরত ঈসা, হযরত উজাইর অথবা হযরত মারিয়াম আলাইহিসসালামের উপর এর কোনো দায় আসবে না। প্রিয় দর্শক, এটি হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে চন্দ্র এবং সূর্য অথবা আগুন, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, এই সেই সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে খালাকালাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, এই জমিন এবং এর মধ্যবর্তী সব কিছু মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। চন্দ্রকে সৃষ্টি করেছেন মানুষের জন্য আলো দিতে, সূর্যকে সৃষ্টি করেছেন মানুষের জন্য আলো এবং তাপ দিতে, আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, মানুষ যেন আগুন দিয়ে নিজেদের জীবনের অনেক প্রয়োজনগুলো পূরণ করতে পারে, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূজা করার জন্য সৃষ্টি করেননি। সুতরাং আল্লাহ পাকের যে সৃষ্টি, সৃষ্টির যে উদ্দেশ্য, সেই বস্তুগুলোকে যখন আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হবে, তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে ব্যবহার করে আল্লাহর শুকর আদায় করা, এটি হলো বান্দার করণীয় এবং বান্দার জন্য এটি ইবাদত, এবং বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি ব্যবহার করে উপকৃত হয়ে আল্লাহর শুকর গুজারি আদায় করা, এটি হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নির্দেশ। এখন কথা হলো সূর্যের সাথে আর মূর্তির সাথে পার্থক্য কি? প্রিয় দর্শক, সূর্যের সৃষ্টিকর্তা আল্লাহ, চন্দ্রের সৃষ্টিকর্তা আল্লাহ, আগুনের সৃষ্টিকর্তাও আল্লাহ, কিন্তু মূর্তি এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতে নিষেধ করেছেন। দ্ব্যর্থহীনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও ইঙ্গিত দিয়েছেন ওয়ার রুজা ফাহজুর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তিকে অপবিত্রতা বলে আখ্যায়িত করেছেন এবং এটাকে পরিত্যাগ করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, উম্মতকে কথা সন্দেহাতীতভাবে জানিয়ে দিয়েছেন যে যারা কোনো প্রাণীর অবয়ব তৈরি করবে, দেহ বিশিষ্ট অবয়ব তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি প্রয়োগ করা হবে। সুতরাং চন্দ্র, সূর্য, অগ্নি এগুলো আল্লাহর সৃষ্টি এবং এগুলো মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সেগুলো মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর মূর্তির ব্যাপারে আল্লাহর বিধান হলো যে কোনো প্রাণীর অবয়ব তৈরি করা যাবে না। সুতরাং যারা মূর্তি তৈরি করে তারা সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন করে এবং অনেক বড় একটি পাপ কাজ করে। সুতরাং যারা এই ধরনের যুক্তি উত্থাপন করে যে মূর্তি বানানো যদি অবৈধ হয় তাহলে সূর্যের আলো গ্রহণ করাও অবৈধ হবে, এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক কথা এবং এটি একটি পাগলের প্রলাপ ছাড়া কিছুই হতে পারে না। চন্দ্র, সূর্য এবং অগ্নি এগুলোকে তো আল্লাহ পাক একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এবং মানুষ যখন সূর্যের আলো গ্রহণ করে, চন্দ্রের আলো গ্রহণ করে, আগুন দিয়ে যখন মানুষ রান্না করে, তখন আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পূরণ হয় এবং সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত সৃষ্টির যে লক্ষ্য সেই লক্ষ্যে এগুলোকে ব্যবহার করা হয়। আর মূর্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা হলো যে যারা মূর্তি সৃষ্টি করবে আল্লাহ পাক তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে নির্দেশ প্রদান করবেন, আহিউ মা খালাকতুম,
তোমরা যেই অবয়ব তৈরি করেছো, যেই দেহ তৈরি করেছো, সেই দেহের মধ্যে এবার তোমরা প্রাণদান করো। প্রাণদান করতে পারবে না মানুষ, তখন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে কঠোরতম শাস্তি প্রদান করবেন। সুতরাং এই মূর্তি নির্মাণ করা অবৈধ, এটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অমোক বিধানের কারণে। তার সাথে চন্দ্র, সূর্য এবং অগ্নি, এগুলোর দ্বারা উপকৃত হওয়ার, এর সাথে মূর্তি তৈরির সাথে কোনো সামঞ্জস্যতা নেই, বরং এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং একটি অগ্রহণযোগ্য কথা। কাজেই আমরা আশা করব যে এই ধরনের অযৌক্তিক এবং এই ধরনের কথা উত্থাপন করে যারা আল্লাহর হুকুমকে প্রশ্নবিদ্ধ করতে চায়, অথবা যারা মূর্তির তৈরি করার সাথে সূর্যের আলো গ্রহণ করাকে যারা তুলনা করে, তারা অত্যন্ত ভয়ঙ্কর একটি অপরাধ করে। সেটি হলো, চন্দ্রের আলো গ্রহণ করাকে আল্লাহ পাক হালাল রেখেছেন, সূর্যের আলো গ্রহণ করা, সূর্যের আলোতে চলাফেরাকে আল্লাহ পাক বৈধ রেখেছেন, আগুন দিয়ে সেবা গ্রহণ করে রান্নাবান্না করাকে আল্লাহ পাক হালাল রেখেছেন, এটি একটি একটি হালাল কাজ। মূর্তি তৈরি করাকে আল্লাহ এবং তার রসুল দ্ব্যর্থহীনভাবে হারাম করেছেন, এটি হলো একটি হারাম এবং নিষিদ্ধ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, খবরদার তোমরা কখনোই হককে বাতিলের সাথে মিশ্রিত করবে না, হালালকে হারামের সাথে মিশ্রিত করবে না। যারা চন্দ্র সূর্যের আলো গ্রহণকে মূর্তি তৈরির সাথে সামঞ্জস্য সাব্যস্ত করে, তারা যারা চন্দ্র সূর্যের আলো গ্রহণকে মূর্তি তৈরির সাথে সামঞ্জস্য তৈরি করবে, তারা হালালের সাথে হারামকে একাকার করে দিচ্ছে। হালালের সাথে হারামকে একাকার করে দেয়া, এটি জঘন্যতম অন্যায় এবং অত্যন্ত গর্হিত একটি অপরাধ, এবং এটি ইমান বিধ্বংসী একটি চিন্তা এবং ইমান বিধ্বংসী একটি আচরণ। আমরা সকলকে এই বিষয়ে সতর্ক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম ভাই বোনদেরকে এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে আল্লাহ পাক রক্ষা করুন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।